আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আদালত প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়ায় আমরা দেখতে পেয়েছি সরাসরি ভিডিও চিত্র যে আদালত প্রাঙ্গণে আদালতের বিচারককে সরাসরি ইজলাসের মধ্যে একদল দুর্বৃত্ত মানে আইনজীবীরা তারা উচ্ছৃঙ্খল এবং অশ্রাব্য ভাষায় গাড়ি গ্যালাজ করছে। এবং এইটির বিষয়ে আমরা যদি একটু লক্ষ্য করে থাকি, আমরা ভিডিওটি দেখেছি অনেক আগে, কিন্তু আসলে বিষয়টি আমরা পেয়েছি পর্যবেক্ষণ করে আমরা পেয়েছি ব্রাহ্মণবাড়িয়ে, এটা মানব জমিনে আমরা পেয়েছি, যেটা বাংলাদেশের প্রথম সারির একটি প্রিন্ট পত্রিকা, যেটা প্রিন্ট মিডিয়া, সেখানে লেখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় বার সভাপতি সম্পাদককে হাইকোর্টে তলব। এখানে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক জেলা দায়রা জজ মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ অশালীন আচরণের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি তানবীর ভুঁইয়া, সম্পাদক প্রশাসন মোহাম্মদ আকাশ আলী জুবায়ের ইসলামকে তিন আইনজীবীকে তলব করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি রাজীব আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদালতে অবমাননার রুলস এ আদেশ দেন। আগামী 17 জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আসলে বিষয়টি হচ্ছে তানবীর ভুঁইয়া, তিনি ওখানে দেখছেন, আমরা ভিডিও চিত্র দেখাবো না, যেহেতু একটি বয়স্ক লোক, তিনি মানে আদালতের বিচারপতিকে মানে বিচারককে বলছে এখান থেকে বার হতে বলছে, সরাসরি তুই তরি তুই তামারি করে বলছে, এবং সেটা অশ্রাব্য ভাষায় বলেছে। একটি টিম গঠন করে একটি মিড মানে একটি দলবদ্ধভাবে তার উপরে আক্রমণ করা হচ্ছে, মনে হচ্ছে তাকে আর কি ছিঁড়ে খেয়ে ফেলবে, বা এমন ধরনের আচরণ হচ্ছে যে মনে হচ্ছে তাকে ধরে মনে হয় তারা নিষ্পেষিত করে ফেলবে বা তারা একবারে মেরেই ফেলবে, এমন একটা অবস্থান। আসলে বিচারপতি যে বিচারক হিসাবে বিচারপতি থাকে, তার কিন্তু নিরপেক্ষ কিছু কাজ করতে হয়, বাদী বেবাদী উভয়ের কাছ থেকে কিছু জানতে হয়, শুনতে হয়, সে বিষয়ে তাকে বিচারের রায় টানতে হয়। এই যে প্রেক্ষাপট তৈরি হয় সেটা কিন্তু তিনি জানেন, সেটা কিন্তু তিনি জানেন, বা সেটা কিন্তু সুপ্ত মস্তিষ্কে সুন্দরভাবে সবভাবে কর্ণকুহরে নিয়ে এটাকে একটু বিচার বিশ্লেষণা করে, বিচার বিবেক বিবেচনা করে সরাসরি কিন্তু এটা করতে হয়। কিন্তু এখানে দলীয় হোক বিদলীয় হোক, আইনজীবীর পরে যখন বিচারকের পরে যখন এই ধরনের হামলা প্রচার হচ্ছে বা চলছে, তখন বিচারক তিনি নিজে বলতে বাধ্য হয়েছেন যে আমি তো আসলে ওই দলের না, দল করতে তাকে আশ্বাস দিচ্ছে বা এই দলের লোকের বিচার বহির্ভূত হচ্ছে বা বিচারের বিপক্ষে যাচ্ছে, এই ধরনের কিছু কর্মকাণ্ড ঘটে গেছে, যার কারণে হাইকোর্ট এটা তলব করেছে যারা ই করছে। কিন্তু এখানে সরাসরি আমরা বিগত দিনগুলো দেখেছি যারা এই ধরনের ঘটনায় জড়িত হয় তারা বলে এটাকে এডিট করা বা এইটা আমার ভিডিওটি আর কি সম্পাদনা করা, মানে এটা একটু কারেকশন করা বা বিভিন্নভাবে এটাকে মডিফাই করা হয়েছে, এটা আসলে সম্পূর্ণভাবে বলা হচ্ছে। কিন্তু আমরা সরাসরি ভিডিও চিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা একবারে ওনার কথার সাথে অমিল, এটা বাস্তব চিত্র। তিনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন, যে অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন, সেটা কখনোই কাম্য না। আপনি যে দলের থাকেন, যে মতের থাকেন, বিচারক হচ্ছে কেয়ামতের মাঠেও কিন্তু বিচারককে জবাবদিহিতা করতে হবে, এবং সফল বিচারক যেটা ন্যায় ইনসাফের উপর ভিত্তি করে যে বিচারক বিচার করবেন, তেনার জন্য আরশের ছায়া কিন্তু থাকবেন সেখানে। সুতরাং আমাদের সর্বোপরি বিবেক আদালতে, বিবেক নামের আদালত থেকে, এই উপাদান থেকে আমাদের বুঝতে হবে কোন বিচারক কোন দিকে যাবে, কোন বিবেক দিয়ে কোন বিচার করতে হবে, কাকে হ্যাঁ বলতে হবে, কাকে নাই বলতে হবে, এটা আসলে আপনাকে আমাকে সাদা এবং কালো নির্বাচন করতে হবে। সুতরাং দলকানা, অন্ধকানা বা বিচার বহির্ভূত কোনো কাজ বা প্রলোভিত বা প্রভাবিত করা, এই ধরনের কোনো কাজ থেকে আসুন আমরা বিরত থাকি, এবং এই নিকৃষ্টতম মানুষের প্রতি আল্লাহ তাআলা হেদায়েত দান করে, এবং হেদায়েত না হলে অবশ্যই সেটা আল্লাহ পাকের ব্যবস্থা থাকবে। আমরা চাই এই দেশকে সার্বভৌমত্ব রক্ষা করতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে, এই দেশ মাটিকে আমরা ভালোবাসি সবসময় সবসময় অগ্র অধিকার দিয়ে আমরা বাঁচতে চাই। আসুন আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখাবে আগামী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।